অনাকাঙ্ক্ষিত সংঘর্ষের পর শান্ত হতে শুরু করেছে খাগড়াছড়ি ও রাঙ্গামাটির পরিস্থিতি চলছে বাহাত্তর ঘন্টার অবরোধ রাঙ্গামাটিতে একশো চুয়াল্লিশ ধারা বলবৎ থাকলেও নেই খাগড়াছড়িতে এর মধ্যেই পরিস্থিতি পরিদর্শন করে সহিংসতার বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার কড়া হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে আরও জানাচ্ছেন সিরাজুমনি শুভ খাগড়াছড়ি ও রাঙামাটিতে উদ্ভূত পরিস্থিতি পরিদর্শন করেছেন অন্তর্বর্তী সরকারের তিন উপদেষ্টা রাজনৈতিক নেতাদের সঙ্গে আইন আইনশৃঙ্খলা সংক্রান্ত মতবিনিময় ছাড়াও পরিস্থিতি পর্যবেক্ষণ ও স্থানীয়দের সঙ্গে কথা বলেন তারা স্বরাষ্ট্র উপদেষ্টার নেতৃত্বে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা ও স্থানীয় সরকার উপদেষ্টা ছিলেন প্রতিনিধি দলে রাঙামাটি সেনানিবাসে স্থানীয় সব জাতিগোষ্ঠীর নেতা এবং নিরাপত্তা বাহিনীর সঙ্গে হয় মতবিনিময় সভা শেষে স্থানীয় সরকার উপদেষ্টা জানান পার্বত্য চট্টগ্রামের সাম্প্রতিক সহিংসতায় বাইরের ষড়যন্ত্র আছে সম্প্রীতি নষ্ট করার ষড়যন্ত্র হচ্ছে আমরা সকলে সম্প্রীতি চাই কিন্তু কেন যাই না একটা ছন্দ হচ্ছে এবং ছন্দ ব্যাপারে প্রত্যেকের মতোই একটি শব্দ উচ্চারিত হয়েছে ষড়যন্ত্র যে বাইরে থেকে একটা যেন ষড়যন্ত্র করা হচ্ছে যে আমাদের এই সম্প্রীতিকে নষ্ট করার জন্য পার্বত্য অঞ্চলে শান্তি বিঘ্নিত হওয়া নিয়ে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টাও বলেন যারা আইন শৃঙ্খলা অবস্থার অবনতি করবে তাদের হাত ভেঙে দেওয়া হবে আইন শৃঙ্খলা কোনো অবস্থায় অবনতি হতে দেওয়া যাবে না আমি আপনাদের সবাই সহযোগিতা চাচ্ছি যারা আইন শৃঙ্খলা অবনতি করবে তাদের কোনো অবস্থায় আমরা ছাড় দিব না এদিকে পাহাড়ি বাঙালির সংঘর্ষ ঘিরে রাঙামাটিতে জারি করা একশো ধারা এখনও বলবত্তর রয়েছে তবে নেই খাগড়াছড়িতে হামলা অগ্নিসংযোগ ও হত্যার প্রতিবাদে এ দুই জেলায় বাহাত্তর ঘণ্টা সড়ক ও নৌপথ অবরোধ চলছে সংঘর্ষের পর থেকেই এ দুই জেলায় নিরাপত্তা জোরদার করা হয়েছে দিনরাত সম্মিলিত টহল দিচ্ছেন সেনা বিজিবি ও পুলিশের সদস্যরা সিরাজুম্মণি শুভ নাগরিক আড়াইশোটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন